সাহাবায়ে চরিত্র কেমন হবে, ইসলামের জন্য কেমনটি তারা স্যাক্রিফাইস করবেন, সেটাও আল্লাহ পাক অন্য অন্য নবীদের নবীদেরকে জানায় দিলেন। এই দুনিয়ার পরিস্থিতি যাদের খারাপ হবে, কোরআন থেকে দূরে চলে যাবে, ইসলাম থেকে দূরে চলে যাবে, আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে চলে যাবে, তাদের পরিস্থিতি কবরে গেলেও আরো বেশি খারাপ। হিন্দু ধর্মের শ্রীমৎ ভগবত গীতার গীতার ভিতরে উল্লেখ করা হয়েছে যে শেষ জমানায় কলির আগমন ঘটিবে, তার পিতার নাম হইবে বিষ্ণু ভগবত, তার মায়ের নাম হইবে শান্তি, আরবের মরুদ্যানে তিনার জন্ম হবে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، وعلى آل إبراهيم إنك حميد مجيد. خير الناس محمد عربي شهر مديني، وعلى جسني مشرق مغرب تئين كتا نور جعلا بلغ العلا كشف الدجى بجماله، صلوا عليه. یہ نا ساقی ہو تو پھر میں بھی نہ ہو، کم بھی نہ ہو، بزم توحید کی دنیا میں نہ ہو،
তুম ভিন হো বলগল্ল সকলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি শুকরিয়া আদায় করলাম কার যে আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আজকের এই পবিত্র রবিউল আউয়াল ইসলামের সু বসন্তকালের এই মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে ধরাধমে আগমনের এই মাসের প্রথম জুমায় যিনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, পরিবেশটাকে সুন্দরতম করে দিলেন, কোনো দিক থেকে যিনি আমাদেরকে অসুবিধায় রাখেন নাই, সে মহান মনিবের দরবারে আমরা আবারও শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম, সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনাদের জন্য আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফেরদাউসের মাকাম কামনা করে আমরা আজকের পবিত্র জুমার পবিত্র খুতবার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। সুপ্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা, দূর দূরান্ত থেকে আগত মুসল্লি ভাইরা, অত্র এলাকা থেকে আগত ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আবারও বলছি আলহামদুলিল্লাহ। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, যেহেতু আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। সুবহানাল্লাহ বলবেন না? কার শুভ আগমন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এই পৃথিবীতে। সুবহানাল্লাহ, আমার নবী, আমার রাসূল, আমার ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের সংবাদটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ আর জমিন সৃষ্টি করার আগেই রূহের জগতে সবগুলি রূহকে এক জায়গায় করলেন, নবীদের রূহকে এক জায়গায় করলেন, করে আল্লাহ পাক একটা ঘোষণা দিয়ে দিলেন আলমে আরুহায় রূহের জগতে লৌহে মাহফুজের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? একখান ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিলেন, শোনো আদম সন্তানেরা, শোনো নব পয়গাম্বরেরা, এই পৃথিবীতে এমন একজন পয়গাম্বর আসবেন, তোমাদের পরবর্তীতে এমন একজন রাসূল নবী পয়গাম্বর রহমাতুল লিল আলামিন আসবেন, যদি তোমরা তাকে পেয়ে যাও তাহলে তোমাদের নবীর নবুয়ত থাকবে না, তোমরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনে তাকে সাহায্য এবং সহযোগিতার শপথ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তোমাদেরকে কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমার পয়গাম্বরেরা তোমরা কি এই কথার উপরে আমার এই ওয়াদাকে কি তোমরা গ্রহণ করলে নাকি? তখন সকল আদম সন্তানের রূহগুলি সকল পয়গাম্বরেরা একবারে তখন তারা জবাব দিলেন, কালু আকরারুনা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার বললেন, সকল পয়গাম্বর আর সব আদম সন্তান যখন একবারে জবাব দিল, আল্লাহ তাআলা আমরা স্বীকৃতি দিলাম, আমরা গ্রহণ করে নিলাম, মেনে নিলাম আপনার এই ওয়াদাকে, আমরা রক্ষা করব, আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয়বার আবার তাদেরকে জবাব দিয়ে দিলেন, ক্বালা ফাশহাদু ক্বালা আনা মাআকুম মিনাশ শাহিদিন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর তোমরা সাক্ষ্য থেকে যাও আর আমিও তোমাদের সাথে তোমাদের এই ওয়াদার উপরে এক নম্বর সাক্ষী। যেরকম সুবহানাল্লাহ, প্রিয় ভাই সাহেব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই নবী যিনি কিনা অন্ধকার রজনীতে রাতের শেষ অংশে কোনো এক রাত্রিতে নিজের হুজরা মুবারক থেকে বেরিয়ে যখন তিনি
নিজের হুজরা মুবারক থেকে বেরিয়ে যখন তিনি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে পৃথিবীর জমিন থেকে যিনি কদম মুবারক পূজা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আযিম পর্যন্ত পৌঁছে দিলেন। কদম মুবারক উঁচা করলে পরে আরশ আযিম পর্যন্ত পৌঁছে যায়, আর হাতের শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করলে পরে চারটা দুইটা খণ্ড হইয়া জমিনে পড়ে যায়। কেমন নবী, কেমন পয়গাম্বর, কেমন রাসূল আমরা পাইছি! চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব পিয়ারা হাজিরিন, এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে এই মাসে এমন একটা সমাজে, অন্ধকার দিয়ে ভরপুর ছিল, চাঁদ ছিল, সূর্য ছিল, তারকা ছিল, লাইট ছিল, আলো ছিল, বাতি ছিল, এসব থাকা সত্ত্বেও এই যুগটাকে বলা হয় দ্য এইজ অফ ইগনোরেন্স, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। কেন বলা হয়? সব কিছু ছিল, মানুষ ছিল, গরু ছিল, ছাগল ছিল, গাছগাছালি, পাক পাখালি সবই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, সেটা ছিল আল্লাহ পাকের জমিনে আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান ছিল না বলেই এটাকে বলা হয় অন্ধকারের যুগ। এখন যদি আমরা চিন্তা করে দেখি আমাদের সমাজে কি আল্লাহ পাকের বিধান চালু আছে, আমাদের অর্থনীতিতে কি আল্লাহ পাকের বিধান চালু আছে, আমাদের রাষ্ট্রনীতিতে কি আল্লাহ পাকের বিধান চালু আছে? নাই। তাহলে আমরাও বর্তমানে বেশি ভালো যুগে বসবাস করতে পারি নাই, আমাদের যুগটাও অন্ধকারের যুগ চাইতে কম না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তেমন একটি জমানায় তেমনই একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়ে দিলেন চৈত্র মাসের রোদকে ধারণ করতে না পেরে জমিনগুলি, মাটিগুলি, ফসলদারি জমিনগুলি যেরকমভাবে ফেটে, বৃষ্টির অপেক্ষায় ফেটে ফেটে রৌদ্রের প্রখর তাপে চৌচির হয়ে যায়। বলেন ঠিক না? ফেটে ফেটে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিগুলিতে ঘাসগুলি পর্যন্ত মরে মরে শেষ হয়ে যায়, আর জমিনের একটা আর্তনাদ থাকে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ এক ফোঁটা বৃষ্টি দাও তাহলে আমি আবার প্রাণবন্ধতা এবং সজীবতা আমি আবার ফিরে পাবো। এটা ছিল বৃষ্টির জমিনের প্রার্থনার মতো। কেমন যেন সারা পৃথিবীর জাহিলি সমাজ সহ সারা পৃথিবীর সমস্ত দেশ, সমস্ত গাছপালা, সমস্ত মাটি, সমস্ত পাকপাখালি, গাছগাছালি আর সকল মানব সভ্যতা যেমন কেমন যেন সভ্যতা হারিয়ে ফেলে তারা কুসংস্কারে আর মানব রচিত মতবাদের ভিতরে লিপ্ত হয়ে গিয়ে তারা চৈত্র মাসের ফেটে যাওয়া চৌচির জমিনের মতো তারা হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময়ে তিনি তার হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন রহমত হিসাবে, জোরে কর নাকি হিসাবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে এই পৃথিবীতে করুণার মূর্ত প্রতীক বানিয়ে পাঠাইছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তিনি রহমত, তিনি কি রহমত, আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন। জোরে কোন তো আল্লাহ কি আর জোরে কোন তো আল্লাহ কি সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাকাতের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। পড়েন না আমার সঙ্গে আবার আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। প্রশংসা বলতে সমস্ত প্রশংসা কার? যিনি রব্বুল আলামিন, যিনি কি রব্বুল আলামিন, গোটা পৃথিবীর বিশ্ব জগতের প্রতিপালক, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ পাক যেন বুঝিয়ে দিলেন আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আমার হাবিবকে, আমার রাসূলকে আমি পাঠাইলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তিনি পাঠাইলেন রাহমাতুল লিল আলামিন বানাইয়া। জোরে কোন কি বানাইয়া আর জোরে বলেন কি বানাইয়া পাঠাইছেন? রাহমাতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আর প্রিয় হাবিবের কাছে যে কিতাবটা দিলেন, কিতাবের নাম কি?
সকলে মনে হয় জানে টানে না, কিতাবের নাম কি আল কোরআন। শুধু আল কোরআন বলবেন না, বলবেন কোরআন করিম, কোরআন মাজিদ, কোরআন হাকিম। সুবহানাল্লাহ, এই কিতাবটাকে আল্লাহ পাক দিলেন, এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য, বিশ্ব বিখ্যাত করার জন্য এই কিতাবের গ্লোবালাইজেশনের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের গ্লোবালাইজেশনের ঘোষণাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কি বললেন তিনি, তিনি বললেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, এই কোরআনকে, আপনার যে কোরআন, এই কোরআন করিমকে আমি গোটা বিশ্ববাসীর জন্য উপদেশ বাণী, গোটা বিশ্ববাসীর জন্য চিরস্থায়ী সংবিধান হিসাবে পাঠিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন আল্লাহ পাক। জোরে কোন না কে পাঠাইছেন? আর জোরে বলেন কে পাঠাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এমনভাবে তিনি পাঠাইলেন, পাঠানো সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেই জানাইছেন। জোরে বলেন জানাইছেন কে? আর জোরে বলেন জানাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। আপনারা যারা আশেপাশে আছেন শুনতে পাচ্ছেন কিনা? কর্নারে যারা আছেন আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পারলে হইল। এই ব্যাপারে এই মর্মে একটা হাদিস মুস্তাদরাকে হাকেম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাবে একটা হাদিস তিনি উল্লেখ করেছেন এইভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি বলেন তিনি এই হাদিসটা সংগ্রহ করেছেন বিভিন্ন ইতিহাস থেকে, তিনি এই হাদিসের গল্প শুনেছেন তিনি তার মায়ের কাছ থেকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইকটা মনে বেশি ডিস্টার্ব করতেছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে আমি ইন্নি ইনদাল্লাহি ফি উম্মুল কিতাব লা খাতামুন নাবিয়ুন, আমি আল্লাহ তাআলার কাছে তখনও সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে লিখিত যখন আদম আলাইহিস সালামের জন্মই হয় নাই, আদম আলাইহিস সালামের আগমন পৃথিবীতে হয় নাই, আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই। যে রকম সুবহানাল্লাহ, অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম আলাইহিস সালাম ওয়াল আদামু বাই ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়াল আদামু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম পানির অংশ পানি দিছিল, মাটির অংশ মাটি দিছিল, আদম আলাইহিস সালামের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার তখন আল্লাহ পাক তৈরি করেন নাই, তখনও আমি নবী এমনকি সর্বশেষ শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। জোরে কোন সুবহানাল্লাহ, প্রিয় হাজিরিন, এরপরে দেখেন, এরপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি নিজেই তোমাদেরকে এই হাদিসটার ব্যাখ্যা আমি নিজেই তোমাদেরকে দান করব। সুপ্রিয় মুসল্লি ভাইরা, আপনারা শুনতেছেন তো? জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি নিজেই এই হাদিসের ব্যাখ্যা তোমাদেরকে শোনায় দেব। কি? এক নম্বর হচ্ছে দাওয়াতু আবি ইব্রাহিম, এই পৃথিবীতে আমার আগমনের সংবাদটা রুহের জগতের তো শোনায় দিলাম একটু একটু আগে আপনাদেরকে, এই পৃথিবীতে আমার আগমনের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। যারা বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার প্রিয় বংশ হযরত ইসমাঈল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাগর, কাবা শরীফ নির্মাণ করার পর পর তিনি একটা দোয়া করছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কয়েকটা দোয়া তিনি করেছিলেন, কয়েকটা দোয়া করতে গিয়া তার মধ্যে একটা দোয়া ছিল এরকম, রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। সুবহানাল্লাহ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা নবী, তারপরে
সন্তান নবী দুই নবী একত্রে দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমার বংশ থেকে, তখনও কিন্তু হযরতে ইসহাক আলাইহিসসালামের জন্ম তখনও হয় নাই, জন্ম হয়েছে শুধু হযরত ইসমাইল আলাইহিসসালামের। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র কলিজার টুকরা সন্তান, হযরতে ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করার পর তিনি একখানা দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমার বংশের ভিতর দিয়া, এখানে আমার বংশ মানে হযরত ইসমাইলের বংশ, যারা বলেন কার, ইসমাইলের বংশের ভিতর দিয়া এমন একটা নবী তুমি পাঠিয়ে দিবা যে নবী এই পৃথিবীতে আগমন করে চার দফা কর্মসূচিকে বাস্তবায়ন করবেন। জোরে বলেন কয় দফা, চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। তার মানে হচ্ছে আমাদের নবী পৃথিবীতে আসার আগে নবীজির শুভ সংবাদ, রুহের জগতেও নবীজির শুভ সংবাদ, আবার নবীজি দুনিয়ায় আইসা কি কি কাজ করবেন সেই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য পয়গাম্বরদেরকে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের চরিত্র কেমন হবে, ইসলামের জন্য কেমনটি তারা স্যাক্রিফাইস করবেন সেটাও আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কুরআনে কারীম বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে সাহাবায়ে কেরামের উজ্জ্বল দৃষ্টান্ত, তাদের নমুনা আমি আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নম্বর হলো পরিস্থিতি সিচুয়েশন যতই খারাপ হোক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবকে বিধিবিধানকে মানুষের সামনে সরাইয়া দিবেন। সিচুয়েশন পরিস্থিতি, আবুল জাহেলের পরিস্থিতি, ফেরাউন তার আমলের পরিস্থিতি, নমরুদ তার আমলের পরিস্থিতি বড় মারাত্মক ছিল, কথা কোন ঠিকই না। তা আমারে আমি এক জায়গায় মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর কোন জায়গাটা বলবো না, যাওয়ার পর আমার কাছে একটা আসছে, হুজুর দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, আপনি একটু মাটির উপরের কথা না বইলা, একটু কথা কর না, একটু মাটির নিচের কথা মানে কবরের হাসরের জান্নাত জাহান্নামের কিছু কথা বললেন, উপরের পরিস্থিতি বেশি ভালো না। আমি তখন কিছু বললাম না, কিন্তু মাহফিল যখন আমার টাইম যখন এসে গেল, মাইক হাতে নিলাম, আলোচনার এক মাঝখান দিয়া এই স্লিপটা দেখাইলাম, দেখেন এই স্লিপ, এই স্লিপ অনুযায়ী আমি বলতেছি যে যে আপনারা বলেন তো দেখি এই মাটির উপরের পরিস্থিতি বেশি খারাপ না আল্লাহ পাক আর তার রাসূলের আনুগত্য না করে মারা গেলে, বেঈমান হয়ে মারা গেলে কবরের পরিস্থিতিটা আরো বেশি খারাপ। পরিস্থিতি বেশি খারাপ কোনটা, জোরে বলেন বেশি খারাপ কোনটা, কবরের পরিস্থিতি তো মারাত্মক আরো বেশি খারাপ, কথা কোন ঠিক না। প্রিয় ভাই সব, এই জন্য এই দুনিয়ার পরিস্থিতি যাদের ভালো হবে, কোরআন অনুযায়ী হবে, কবর শান্তি হবে, পরকালে শান্তি হবে, জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার পরিস্থিতি যাদের খারাপ হবে, কোরআন থেকে দূরে চলে যাবে, ইসলাম থেকে দূরে চলে যাবে, আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে চলে যাবে, তাদের পরিস্থিতি কবর গেলেও আরো বেশি খারাপ, কথা কোন ঠিক না। প্রিয় ভাই সব, এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি মানুষদেরকে আল্লাহ পাকের নাযিলকৃত কিতাবটাকে তিনি মানুষদেরকে শিক্ষা প্রদান করবেন, বাস্তব শিক্ষা প্রদান করবেন। ওয়াল হিকমাতা, এবং কিতাবের আমল কেমনে করে ব্যক্তিতে, কেমনে করে মসজিদের ভিতরে, কেমনে করে মসজিদের বাইরে, কেমনে করে পরিবারে, কেমনে করে সমাজে, কেমনে করে রাষ্ট্রে, তার সুলানা বিধিবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে বুঝাইয়া দিছেন নাকি দেন নাই, বুঝাইয়া দিছেন নাকি দেন নাই, নাকি সাহাবায়ে কেরামের অবস্থাটা ছিল এরকম, একটু মাথা কাটিয়ে চিন্তা করলে বুঝবেন, সাহাবায়ে কেরামের অবস্থাটা কি এরকম ছিল যে মসজিদের ইমাম, মসজিদের খতিব হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন, নবী হিসাবে মানতেন, রাসূল হিসাবে মানতেন, আর অর্থনীতির ইমাম হিসাবে, সমাজনীতির ইমাম হিসাবে, রাজনীতির ইমাম হিসাবে আবু জাহেলের মানতেন, ব্যাপারটা কিরকম? তাহলে কি একজন সাহাবির ইমান থাকতো? আরো জোরে কোন, তাহলে কি একজন সাহাবির ইমান থাকতো? আচ্ছা যদি ইমান না থাকে তাহলে আমাদের ইমানটা মনে হয় সাহাবায়ে কেরামের ইমানের সাথে আরো মজবুত, নাহলে আমাদের আমাদের ইমানটা থাকে কেমনে, কথা কোন ঠিক কিনা? আহা, আফসুস, বড় আফসুস, কত বড় বাস্তব সত্য কথা, কথা কোন ঠিক কিনা। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লি ভাইরাম,
এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেলেন, কয় আমার এই পৃথিবীতে আগমনের শুভ সংবাদটা এই পৃথিবীতে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে বর্ণনা করেছিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। দুই নম্বরে শুভ সংবাদ হলো হযরত ঈসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে এখনো আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে দোয়া ঘোষণা করে গিয়েছিলেন, যে আল্লাহ তাআলা ঘোষণা করে গিয়েছিলেন, ও আমার জাতির লোকেরা, ও আমার উম্মতেরা, এমন একজন পয়গম্বর আসবে এই পৃথিবীতে। সূরা সাফে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদের কথা উল্লেখ করেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে ও আমার উম্মতেরা, আমার পরে এই পৃথিবীতে এমন একজন পয়গম্বর আসবে, নবী আসবে, রাসূল আসবে, বিশ্ব পয়গম্বর আসবে, তিনার নাম হবে আহমদ। যেরকম সুবহানাল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট নাম পাঁচটা, যেরকম কয়টা আর যেরকম কয়খানা, এর মধ্যে একটা হচ্ছে আহমদ, একটা কি আরেকটা হচ্ছে মোহাম্মদ, আরেকটা কি মোহাম্মদ, আরেকটা হচ্ছে হাশের, আরেকটা হচ্ছে আকেব, আরেকটা হচ্ছে মাহি, মোট কয়টা হলো? এই পাঁচটা নাম হাদিসে ডাইরেক্ট পাওয়া যায়, এটি ছাড়াও আরো অনেক নাম আছে। প্রিয় হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম এটা বলে গেছিলেন, কেমন? তো ঈসা আলাইহিস সালামের কিতাব পড়ে তার উম্মতের তো আস্থা রাখে নাই, এটাকে সিরিয়া কাইটা এই জায়গাটা এই জায়গায় ঠ্যাং কাইটা যদি হাতের জায়গায় লাগায় অবস্থা কি হয়? উল্টাপাল্টা হয়ে যায়। সুখের জায়গায় লাগাইছে কান, কানের জায়গায় লাগাইছে ঠ্যাং, অবস্থাটা কি চিন্তা করেন? এরকম করে করে হযরত ঈসা আলাইহিস সালামের কিতাবটাকে তারা শেষ, ইনজিল কিতাবকে তারা শেষ করে ফেলেছে। তারপর ইনজিল কিতাবে যাইয়া থুইয়া যা আছে, এখনো খ্রিস্টানরা একটাকে বলা হয় তাওরাতকে বলে ওল্ড টেস্টামেন্ট, আর ইনজিলকে বলে নিউ টেস্টামেন্ট। ওটা বাংলাটা আমি পড়েছি বহু বছর আগে, এই বাংলার মথির ছয় নম্বরে উল্লেখ করা হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমা পরে যিনি আইতেছেন তিনি আমা অপেক্ষা বহুত্তম, আমি তাহার পাদুকা ধুলি ভইবার যোগ্য নহি। যে আমার পরে এমন একজন রাসূল আসবেন, এমন একজন নবী আসবেন, পয়গম্বর আসবেন, তিনি আমার চাইতে অনেক 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 উত্তম, আমি তিনার পায়ের ধুলার সমানও না। আল্লাহু আকবার বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আসবেন, জানি কি জানি না, আবার আসবেন না, আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এই নবীর উম্মত না মানে আমার মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামও দোয়া করেছিলেন, ঈসা আলাইহিস সালামও দোয়া করেছিলেন, মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই আর ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, এরপরে ওই কিতাবের মধ্যেই লেখা আছে যে আরবের মরুদ্ধানে তার জন্ম হবে, আরবের মরুদ্ধানে তিনার জন্ম হবেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ধর্মের শ্রীমদ ভগবত গীতার গীতার ভিতরে উল্লেখ করা হয়েছে যে শেষ জমানায় কলির আগমন ঘটিবে, তার পিতার নাম হইবে বিষ্ণু ভগবত, তার মায়ের নাম হইবে শান্তি, আরবের মরুদ্ধানে তিনার জন্ম হবে। সুবহানাল্লাহ বলবেন না? যাইয়া থুইয়া যা আছে, যাইয়া থুইয়া যা আছে কি, শেষ জমানায় কলির আগমন ঘটবে। আগে ছোটকালে আমরা শুনতাম বলা মানে গান গাইতে আইলো রে কলির জমানা, শুনছেন নাকি? শুনেন না আপনারা? কলি মানে কি? এই কলি শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, অর্থ কি? প্রশংসিত। আর প্রশংসিত শব্দটি আরবিতে অর্থ করলে তার অর্থ হয় মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? তার মায়ের নাম হবে শান্তি, মায়ের নাম কি? শান্তি, অর্থ করলে হয় আমেনা। সুবহানাল্লাহ বলবেন না? শান্তি আর শান্তি। তার বাবার নাম হবে বিষ্ণু ভগবত, বিষ্ণু আর ভগবত এই দুইটাকে আরবি অর্থ করলে বিষ্ণু হচ্ছে দাস, গোলাম। বিষ্ণু মানে কি? দাস, গোলাম, আব বান্দা, আরবিতে বলা হয় আব্দুন, আরবিতে কি বলা হয়? আব্দুন। আর ভগবান, ভগবত মানে ঈশ্বর, ঈশ্বর ওরা তা বোঝায়, আমরা বলি আল্লাহ, আমরা বলি কি? আল্লাহ। তাহলে আব্দুন আর আল্লাহ একসাথে মিলান কি হলো? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ না? তার বাবার নাম হইবে আব্দুল্লাহ, আরবের মরুদ্যানে তিনার জন্ম হইবে, হয়েছে কিনা কন? হয়েছে কিনা কন? বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ ধর্মের
ফাউন্ডার, তার নাম ছিল কি? গৌতম বুদ্ধ। নাম কি? এই গৌতম বুদ্ধ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার যে প্রধান খলিফা ছিল, সার্কিট ছিল, ওই লোকটার নাম ছিল আনন্দ। এই আনন্দকে কাছে ডেকে বলছে, এই আনন্দ এদিকে আয়, তোরে আরো আনন্দের সংবাদ শোনায় যাই। ও আনন্দ, আই এম নট দ্য ফার্স্ট বট দিস নর এবিলিটি লাস্ট, দ্য অ্যানাদার গ্রেটেস্ট অ্যান্ড লেটেস্ট বুদ্ধিস্ট উইল কাম আফটার মি, হি উইল বি নেমড অ্যাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি কোন সুবহানাল্লাহ, ওই আনন্দ, আমি আর কত বড় বুদ্ধ, আমি একটা ছোট বুদ্ধ, আমার আগে অনেক বড় বুদ্ধ ছিল, আর আমার পরে একজন বিরাট বড় সর্বশ্রেষ্ঠ বুদ্ধের আগমন ঘটবে। উনি আসলে পরে তোমরা তার ধর্ম গ্রহণ করবে, আমারটা আর থাকবে না, আর তিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে নাকি নাই? কোন আছে নাকি নাই? এই যে এই জিনিসগুলি আজকে জাতির সামনে, মানুষের সামনে সঠিকভাবে উত্থাপন করতে পারলে অনেক অমুসলিম স্বেচ্ছায় সজ্ঞানে আগের থেকে এফিডেভিট সাইড আইসা ইসলাম গ্রহণ করে, কথা কোন ঠিক কিনা? প্যারা হাজরিন, এরপরে দেখেন এটা হলো হযরত ঈসা আলাইহিসসালামের শুভ সংবাদ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার যে কথাটা বলেছেন, যে আমার শুভ সংবাদটা সর্বশেষ এই পৃথিবীতে আমার শুভ সংবাদটা দিয়েছেন আমার আম্মা জননী, জোরে কোন সুবহানাল্লাহ, আমার মা জননী শুভ সংবাদ দিয়েছেন। আমার মা জননী কি শুভ সংবাদ দিয়েছেন? আমার মা জননী শুভ সংবাদ দিতে গিয়ে বলেন, নবীজি বলেন, ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম, রাওয়াহু হাকিম। নবীজি বলেন, আমার আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আমার মা স্বপ্নের ভিতরে দেখেছিল যে তিনার পেট থেকে একটা নূর বেরিয়েছে, প্রদীপ বেরিয়েছে, আলো বেরিয়েছে, সেই আলোতে শাম দেশের রাজপ্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে। এটা হলো আমার মায়ের স্বপ্ন। এরপরে নবীজি বলেন, ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিনা ইয়ারাইনা, শুধু আমার মা জরুরি নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গাম্বর পাঠিয়েছেন মায়ের মাধ্যমে, সমস্ত পয়গাম্বররা যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, তখন সমস্ত পয়গাম্বরের আম্মা জানেরা একই স্বপ্ন দেখেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্নটা কি? এই স্বপ্ন তার ব্যাখ্যাটা কি, তার সিগনিফিকেন্সটা কি? যে আমার পেট থেকে, তিনি বললেন যে আমার পেট থেকে একটা আলো নূর বেরিয়েছে, আল্লাহু আকবার, এই আলোতে শাম দেশের রাজ প্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে, শুধু মসজিদ মাদ্রাসা আলোকিত হয় নাই, রাজ প্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে, আল্লাহু আকবার। ব্যাখ্যাটা কি বুঝে আসছে আপনাদের? তার মানে কি? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে সিরিয়া, শাম দেশের রাষ্ট্রীয় সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, পার্লামেন্ট, রাষ্ট্রীয় কার্যাবলী যত ভবন আছে সবগুলি ইসলামের ছায়া তলে এসে যাবে, কথা কোন ঠিক কিনা? আমার ব্যাখ্যা না, এটা কি আমার ব্যাখ্যা? ওটা কি আসছিল না আসে নাই? কোন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের স্বপ্ন পুরা হয়েছিল নাকি হয় নাই? কিন্তু ওই স্বপ্ন পূরণে আমরা যাইতে চাই না, কথা কোন ঠিক কিনা? ওই স্বপ্ন পূরণে আমরা নাই, চিন্তা করি যদি চাকরি চলে যায়, চিন্তা করি যদি মার খাওয়া লাগে, চিন্তা করি যদি জেলে যাওয়া লাগে, চিন্তা করি যদি ফাঁসির রাস্তায় ফাঁসির কাস্তে ঝুলা লাগে, জীবনের চিন্তা করি, অথচ জীবনের মালিক আমি না আমার আল্লাহ। প্যারা হাজরিন, এরপরে এই স্বপ্নের বাস্তব রূপ দেখেন। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন জন্ম হওয়া ঠিক আগ মুহূর্তে নমরুদ একটা স্বপ্ন দেখলো, ওর কাছে মনে হয়েছে বাজে স্বপ্ন, ও তার রাজ দরবারে সব মানুষ ডাকাইছে, যারা মুআবির রুইয়া স্বপ্নের ব্যাখ্যা যারা দেয় ওদেরকে ডাকাইলো, ডাকাই বললো এই স্বপ্ন আমি দেখেছি, ব্যাখ্যা কি? কইছে আপনার আশেপাশে এলাকা থেকে একটা ছেলের জন্ম হবে যার হাতে আপনার ক্ষমতার পতন হবে। আল্লাহ পাক বলবেন না কি জন্ম হবে? সর্বনাশ, নমরুদ প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হচ্ছে মিস্টার আজর, নাম কি? তাহলে সে একটা আইন পাশ করলো, তার সংসদে একটা আইন পাশ করলো, আজ থেকে যারা বিবাহিত পুরুষ যারা আছে সবগুলিকে জেলখানা ঢুকাও আর স্ত্রীগুলি আলাদা করে রাখো। ওর গণকেরা গণে গণে বললো যে এই ছেলে এখনো তার মায়ের পেটে আসে নাই, যেহেতু আসে নাই ওর মা ওর বাপ আলাদা করে রাখো যাতে করে মায়ের পেটে আসতে না পারে। আজহরকে ঢুকানো হলো জেলখানায়,
যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে আসতে না পারে। অনেক মানুষকে এরকম ঢুকানো হলো, কিন্তু বিরাট লম্বা ঘটনা আছে, এটা আরেকদিন সময় পেলে শুনাইয়া দেব। অনেক মজাদার শানদার বিরাট লম্বা ঘটনা। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিস্টেম করে এক ঘন্টার জন্য সিস্টেম করে দারওয়ানকে কি কি জানি স্বপ্নে দেখাইয়া, জেলখানার জেলার সাহেবকে উল্টা পাল্টা কি কি স্বপ্ন দেখাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক ঘন্টার জন্য বের করে তার মায়ের কাছে নিয়া আল্লাহ পাক তাকে তার মায়ের পেটের ভিতরে এনে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিকল্পনা বাস্তবায়িত হইছে কার? নমরুদের না আল্লাহর, ফেরাউনের না আল্লাহর, আবু জাহেলের না আল্লাহ, আল্লাহ পাক। প্রিয় ভাই সব ঠিক একই স্বপ্ন দেখলো কি? মুসা আলাইহিস সালাম রাতের বেলা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। এই মুসা আলাইহিস সালামের জমানায় মিস্টার ফেরাউন, নাম কি? মিস্টার ফেরাউন রাতের বেলা প্রেসিডেন্ট মিশরের ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। এই মিয়া লাফ দিছে কেন? সিল্লা বলে আরে কোথায় আসো? স্বপ্নের ব্যাখ্যাকারী যারা ওদেরকে নিয়ে আসো। আমি দেখলাম যে ওই দিক থেকে একটা আগুন, ছোট্ট একটা আগুন আসে আমার দিকে, আসে আর বড় হয় আমার দিকে, আসে আর আগুন আস্তে আস্তে বড় হয়ে আইসা আমারে পুরাইছে, আমার সিংহাসন পুরাইছে, আমার রাষ্ট্রীয় ক্ষমতা আসন সব পুরাইয়া ওই আগুনে সব ক্ষমতা দখল করে ফেলাইছে। আল্লাহু আকবার। স্বপ্নগুলি এক না দ্বিতীয়? এক কিনা বলেন, বলেন সব স্বপ্ন এক। এই আগুন এসে আমাকে শেষ করে দিল। এবার মিস্টার ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা যারা করে তাদেরকে আহ্বান করলেন, সকলেই এসে গেল। এসে তারা ব্যাখ্যা করে বলল যে ওই দিক থেকে, মানে বনি ইসরায়েলের দিক থেকে এমন একটা ছেলের জন্ম হবে যেই ছেলের হাতে আপনার ক্ষমতা ফুটুশ হয়ে যাবে। আপনার ক্ষমতা ফুটুশ হয়ে যাবে, এরকম ব্যাখ্যা করছিল। এটা কি নতুন ওয়াজ শুনতেছেন না জীবনে? আরো শুনছেন, বহু আরো বহু শুনছেন। তখন তিনি বললেন এই সন্তান, ছেলে সন্তান যাতে দুনিয়ায় আসতে আর না পারে, এই জন্য মিস্টার ফেরাউন আইন করলো ছেলে সন্তান জন্ম হইলে হতে দেরি হবে, জবাব করতে যাতে দেরি না হয়, এই জন্য একমাত্র নবী আর হযরত মূসা আলাইহিস সালাম, যার জন্মের আগেই সরকারের তৎকালীন সরকার ফেরাউনের পক্ষ থেকে ওই জন্মের আগেই তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হইল। জন্ম হইবে, অপরাধ করবে, অপরাধী হইলে রায় দিবে, কথা কোন ঠিক কিনা? জন্মের আগে ওই নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। জন্মের আগে মৃত্যুর রায়, ওই যে সফটওয়্যারিং সিস্টেমের মতো, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব এটা গোলা আরেকটা। তারপরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুতে সাহাবায়ে কেরাম অত্যাচার নির্যাতন সইতে না পেরে নবীজির অনুমতি নিয়ে কিছু সাহাবীরা গেছিল ইটালির রোমে হেরাক্লা বাদশার দরবারে। বুখারী শরীফের সম্ভবত 6 নম্বর হাদিসে উল্লেখ করেছে, বিরাট বড় লম্বা একখানা হাদিস। সেখানে কুরাইশরা আবু জাহেল সরকার দুইটা লোক পাঠাইছে যে ওদেরকে যে ধরে নিয়ে আসো, ওরা আমাদের এখান থেকে ধর্ম চেঞ্জ করে ওখানে যাবে, ওদেরকে নিয়ে আসো, জন্মের ইসলাম গ্রহণ দেখাই দেবো। ওদেরকে আনতে গেল, যাইয়া দেখে ওরা বাদশা হেরাক্লিয়ার রাজ দরবারে বসে আছে, মুসলমানরা সুবহানাল্লাহ কইবেন না, রাজ দরবারে বসে আছে। তার নেতৃত্ব হচ্ছে হযরত জাফর, নেতৃত্বে কে? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নেতৃত্বে আছে, রাজ দরবারে বসে আছে। দুইজন গিয়ে বলল এই যে সিটি আমরা আবু জাহেল সরকার আছে না, কেহতে আঙ্গুর হাড়াইছে তো কিল্লে হাড়াইছে, বুঝেন না কি জন্য পাঠাইছে? আমাদের কিছু লোক বিধর্মী হয়ে তারা ওখান থেকে দেশ থেকে পালাইয়া চলে আসে, ওদেরকে ফেরত দেন, জন্মের ইসলাম দেখাই দেব। আরে তখন ওই সাহাবায়ে কেরাম গেলেন হেরাক্লিয়ার দরবারে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলেন। বর্তমানে এটা আছে নাকি নাই? রাজনৈতিক আশ্রয় চাওয়া হলো সেখানে। তখন হেরাক্লিয়া বললেন যে তোমরা এদিকে থাকো, তোমরা দুজন এগিয়ে থাকো, আমি ওদেরকে কিছু প্রশ্ন করবো, প্রশ্নের জবাব যদি ঠিকঠাক মতো পাই, কারণ আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, আখেরি জামানার নবী কেমন হবে ওইটা আমি জানি, এদেরকে আমি কিছু প্রশ্ন করবো। একের পর এক প্রশ্ন করতেছে, ওই দুইটা লোককে প্রশ্ন করতেছে, কাফের থেকে দুইটা প্রতিনিধি দল পাঠানো হয়েছে, ওদেরকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে ওদের সামনে। তখন ওই কাফের সৈন্যরা, দুইজন কাফের কূটনীতিবিদ বাদশা হেরাক্লার দরবারের সামনে দাঁড়াইয়া এক এক প্রশ্ন করে, এক পর্যায়ে প্রশ্ন করে, নাম কি? বলছে নাম এই মোহাম্মদ, বংশ কেমন? বলছে উন্নত বংশ, এর থেকে বড় বংশ দুনিয়াতে নাই।
আর দিন দিন তার উম্মতেরা দিন দিন বাড়তেছে না কই কমতেছে কই, খালি সমানে বাড়ে। আর কি কি হচ্ছে, যা যা বললেন সব সঠিকভাবে জবাব দিয়া দিলেন, আর ওদিক দিয়ে জাফরকে দাঁড় করে রাখলেন, কোনো ভুল উত্তর যদি দেয় তোমরা সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠবে আর বলবো যে জাফর না এটা ভুল রং, ওটা বুঝে আসছে কিনা। তো অনেকগুলি প্রশ্ন অনেকগুলি উত্তর, লম্বা ঘটনা, সেদিকেও আজকে আমি যাব না। এরপরে সর্বশেষ প্রশ্নগুলির জবাব যত উপযুক্ত জবাবগুলি পেয়ে পেয়ে এবার রোমের বাদশাহ হেরাক্লা তখন সে বলল যে যে আমার এই প্রশ্ন উত্তরগুলি শোনার পর তোমাদের নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে, পয়গম্বর সম্পর্কে আমার মতামত হলো সাইয়ামলিকু মাউজিয়া কাদামাইয়া হাতাইন, আমি যেই সিংহাসনের উপরে বসে আছি ওই সিংহাসনটারও মালিক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে যাবে। আল্লাহু আকবার, স্বপ্ন মিলেছে নাকি নাই, স্বপ্ন মিলেছে নাকি নাই? খন্দকের যুদ্ধে জিহাদ করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার চতুর্দিকে প্রায় 70 কিলোমিটার লম্বা পরিখা খনন করলেন শত্রুদের থেকে ইসলামকে রক্ষা করার জন্য, কথা কোন ঠিক কিনা? এত বড় পরিখা খনন করলেন, পরিখা খনন করার পর কি হলো অবস্থাটা? পরিখা খনন করতে গিয়ে এক পর্যায়ে কয়েকজন সাহাবী দৌড়িয়ে আসলেন, এসে বলেন যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিরাট বড় একটা পাথর পড়ছে আমাদের নিচে, এই পাথরটাকে আমরা কেউ কুড়াল দিয়া ভাঙতেও পারি না, উঠাইতেও পারি না, খাল খনন করতে পারি না, বিরাট বড় পাথর। সাহাবাই কেন ফিল করলেন কেউ পারেন না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আয়েশা কই দেখো তো কুড়ালটা আমার হাতে দাও, আল্লাহর নবী বরকতে হাতে বরকতে কুড়াল দিয়া আল্লাহু আকবার বলে যখন তিনি ওই পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে গেল, আর পাথরে আর লোহার কষণেতে একটা স্ফুলিঙ্গ তৈরি হলো, বিদ্যুৎ চমকার মতো একটা আলো তৈরি হলো, ওই আলোতে শাম দেশের রাজ প্রসাদগুলি পর্যন্ত দেখা গেল। সুবহানাল্লাহ, বলবেন না স্বপ্ন মিলাছে নাকি নাই? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সাহাবীরা তোমরা ভয় পাইও না, কাফেররা চতুর্দিকে আমাদেরকে বেষ্টন করে রাখছে ঠিক, কিন্তু এই যে এই কুড়ালে মারার সময় যে আলো হলো, এই আলো দিয়ে আমি শাম দেশের রাজ প্রসাদগুলি পুরো আরব দেশের রাষ্ট্রীয় সিংহাসনগুলি আমি দেখতে পেলাম, তার মানে হচ্ছে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে যাবে, ইসলামী রাষ্ট্র ক্ষমতা সর্বত্র ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, তো কাফেররা এটা শুনে খালি ইনস্টল করে তিরস্কার করে, ও মোহাম্মদ এখন জান বাঁচাইতে পারে না, খাল কাটতে পারে না, চতুর্দিকে কাফেররা ঘেরা, ওরা নাকি আবার শাম পুরা শাম দেশের মালিক হয়ে, কথা বুঝে আসছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন। এরপরে এক পর্যায়ে এমন ঝড় তুফান ঘূর্ণিঝড় শুরু হলো, কাফেররা যুদ্ধ করা লাগে না, এমনি সব দৌড়িয়ে পালাইছে, কয় জান বাসা চাষা আপন জান বাসা দৌড়িয়ে পালাই গেছে, কথা কোন ঠিক কিনা? তারপরে এই স্বপ্ন বাস্তবায়ন কি হয়েছে না হয় নাই? এই যে আলো পাথরের আলো বাস্তবায়ন হয়েছে নাকি হয় নাই? বাস্তবায়ন হয়ে গেল। প্রিয় ভাই সব, আর ছোট্ট একটা হাদিসের টুকরা, সেটা হলো মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে আসলেন বিজয়ী বেশে, 8 বছর পর, কত বছর পর? 8 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে আসবেন, ওই লোকদের কাছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করে এলাকা থেকে নিজের পৈতৃক সম্পত্তি থেকে সাহাবায়ে কেরামদেরকে তাড়িয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? সেখানে তিনি আসবেন, মক্কা শরীফের কাছাকাছি আইসা কাফেরদের সৈন্য সেনাপ্রধান আবু সুফিয়ান, কাফেরদের প্রধানের নাম কি? আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আশ্রয় নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লারেশন দিলেন আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে মুসলমানরা এদেরকে আর এদের থেকে কোনো অ্যাকশন মুসলমানরা নেবে না। একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্বাসকে দেখা আবু সুফিয়ান বলল লাকাদ আসবাহা মুলকু ইবনে আখিকা আল-ইয়াউমাল আযীম, ওই আব্বাস তোমার ভাতিজা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ভাতিজার রাষ্ট্র ক্ষমতা তো আজকে বিরাট আকার ধারণ করেছে, কোথায় মদিনা কোথায় মক্কা, বিরাট সিংহাসনের মালিক হয়ে গেছে। এই কথা বলল আবু সুফিয়ান। আবু সুফিয়ান এই কথা শুনিনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ওয়াইহাক,
তুমি ধ্বংস হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ক্ষমতা এটা উদ্দেশ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাষ্ট্র ক্ষমতা দখল করেন নাই, ইন্নাহা নবুয়া, এটাই নবুয়াত। যেরকম আল্লাহু আকবার, নবুয়াত মানে কি আর আমরা বুঝছি কি? আসল বুঝা বুঝবে মারি খাবেন সমানে, কথা কোন ঠিক কিনা? আসল বুঝা বুঝবে সাহাবায়ে কেরামদের মতো সমানে মাইরি করলাম, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে তারপরও আসলটা বুঝার তৌফিক দান করেন বলি আমি। আরো জোরে বলি না আমি, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমি দেখি আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আমি দেখি তাদের মধ্যে দৌড়িয়ে নামাজের আজান যখন হয় দৌড়িয়ে মসজিদে চলে আসে, কিন্তু রাস্তায় এদিকে দোকানে মানুষ বসে আছে, এদিকে বসে আছে, রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছে, গল্প করতেছে, কেউ বলে না যে ভাই নামাজে আসেন। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, কেন বলেন না? আজ থেকে আপনারা বলবেন যে কারা কারা বলবেন, একটু হাত তুলেন তো, কারা কারা বলবেন, কারা কারা বলবেন, কারা কারা বলবেন, ঠিক আছে? আল্লাহ বলার তৌফিক দান করুন বলি আমি। আর যদি বলি আমি, সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।